খাটো জাতের হাইব্রিড নারিকেল গাছ রোপণের গুরুত্ব দিচ্ছে কৃষি মন্ত্রণালয়। সনাতনী গাছের তুলনায় প্রায় তিনগুণ বেশি নারিকেল দেবে এ গাছ। শুধু তাই নয়, ফলবে চারা বপনের 2 থেকে 2.5 বছরের মধ্যে। চাষিকে 6 থেকে 7 বছর অপেক্ষা করতে হয় না। নতুন উদ্ভাবিত এ গাছ বছরে 150 থেকে 250টি নারিকেল দিয়ে থাকে। পরিমাণটি দেশি গাছের তুলনায় 3 থেকে 5 গুণ বেশি। গাছের উচ্চতা 2 থেকে 4 ফুট হলেই নারিকেল ধরা শুরু করে। কৃষি মন্ত্রণালয় থেকে খর্বাকৃতি এই নারিকেল গাছ রোপণে জোর দেওয়া হচ্ছে। বাংলাদেশে 2টি খাটো জাতের নারিকেল গাছের চাষ হয়। একটি হলো ডিজে সম্পূর্ণ হাইব্রিড ডুয়াপ নারিকেল এবং অন্যটি হলো ভিয়েতনাম থেকে আমদানি করা উন্নত ও খাটো ওপেন পলিনেটেড জাত। ভিয়েতনাম থেকে সংগ্রহ করা এ জাতটি আবার 2 ধরনের, সিয়াম গ্রিন কোকোনাট এবং সিয়াম বৈষ্ণু কোকোনাট। 2টি জাতি বছরে প্রায় 150টি নারিকেল দেয়। তবে এটি হাইব্রিড নয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সংশ্লিষ্ট সূত্র জানায়, উন্নত জাতের এই নারিকেল জাতটি বিভিন্ন জেলায় ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়। কৃষি মন্ত্রণালয় এই ম্যাজিক নারিকেলের 20,000 চারা সম্প্রতি ভিয়েতনাম থেকে আমদানি করেছে। এই চারা লাগানোর 2 বছর পরই নারিকেল ধরা শুরু হয়। মাটিতে সুই সুই এ নারিকেল মাটিতে বসেই পাড়া সম্ভব। আর দেশি জাতের চেয়ে এর ফলন প্রায় 3 থেকে 5 গুণ বেশি। দেশে নারিকেলের চাহিদা মেটাতে আরও 75,000 চারা আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া দক্ষিণাঞ্চলের 18টি জেলা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে রোপণ করা হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সংশ্লিষ্ট সূত্র জানায়, কৃষি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা সম্প্রতি নারিকেলের 2টি জাত শনাক্ত করেন। ওই জাতের অন্যতম বৈশিষ্ট্য হল নারিকেল থেকে এর চারা হবে। 2 থেকে 2.5 বছরে গাছে মুসি আসবে। প্রতিটি ডাব থেকে 300 ml পানি পাওয়া যাবে। সিয়াম বৈষ্ণু কোকোনাট জাতটির পানি খুবই মিষ্টি এবং সুগন্ধযুক্ত। এটি বেটে প্রজাতির জাত। এই গাছের পোকামাকড় খুব সহজেই নিয়ন্ত্রণ করা যাবে। জানা গেছে, কৃষি মন্ত্রণালয় সারা বছর ফল উৎপাদনের জন্য নতুন একটি প্রকল্প হাতে নিয়েছে। এ প্রকল্পের নাম দেওয়া হচ্ছে বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্প। এই প্রকল্পের অধীনে প্রথম ধাপে ভিয়েতনাম থেকে 20,000 ওই নারিকেল চারা আনা হয়েছে। কৃষি কর্মকর্তারা জানান, নারিকেলের উন্নয়নের কাজ করছে এশিয়ান প্যাসিফিক কোকোনাট কমিউনিটি, যার প্রধান কার্যালয় ইন্দোনেশিয়ায়। বর্তমানে বাংলাদেশ সহ 18টি দেশের নারিকেল নিয়ে সংস্থাটি কাজ করছে। ওই সংস্থাটি এক জরিপ প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশে 40 কোটি নারিকেল গাছ লাগানো সম্ভব, কিন্তু উন্নত জাতের নারিকেল চারার সন্ধান মেলেনি। কয়েক বছর আগে ভারত থেকে একটি জাত আনা হলেও এর চারা করা সম্ভব হয়নি, কেননা সেটি ছিল হাইব্রিড জাত। এরপর ভিয়েতনামেই এই নারিকেলের জাতটির সন্ধান মিলল।